গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা চলে আজকের অঙ্কে এখানে রয়েছে দুটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত যথাক্রমে ফাইভ টু ফোর এবং টু ইস টু ওয়ান সমপরিমাণ উভয় মিশ্রণ মিশ্রিত করা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কি হবে তো এখানে দুটি মিশ্রণ রয়েছে একটা হচ্ছে ফাইভ ইস টু ফোর একটা হচ্ছে টু টু ওয়ান তো দুটি মিশ্রণে দুধ আর জলের অনুপাত দেওয়া আছে তো তাদের সঙ্গে কি বলছে এবার সম পরিমাণ উভয় পরিমাণ মিশ্র মানে মিশ্রিত করা হলে এই সবটিকে যদি আবার একসঙ্গে করা হয় তবে নতুন মিশ্রণে দুধ আর জলের অনুপাত কত হবে তো এই অঙ্কটার জন্য প্রথম ক্ষেত্রে আমি করে দিচ্ছি তার এখানে যে প্রথম অনুপাত কি প্রথম ক্ষেত্রে কি হচ্ছে এখানে দুধের মানে দুধের অনুপাতিক মানে দুধের পরিমাণ কত হবে তবে এখানে প্রথম ক্ষেত্রে হয়ে যাচ্ছে যে দুধের পরিমাণটা হয়ে যাবে ফাইভ বাই নাইন যে তাদের আনুপাতিক ভাগার হচ্ছে ফাইভ বাই নাইন দুধের ক্ষেত্রে প্রথমের আর কি ছিল জল ছিল তাহলে জলটা হয়ে যাবে ফোর বাই নাইন এটা প্রথম ক্ষেত্রে ফার্স্ট এবার দ্বিতীয় ক্ষেত্রে কী ছিল টু তাহলে এটা দুধ হয়ে যাবে দুধে আনুপাতিক ভাগ আর হবে যে টু বাই থ্রি আর এখানে ওয়ান বাই থ্রি তার জল হবে ওয়ান বাই থ্রি তো আমি এখানে দুধ পেলাম এটা বা এখানে পেলাম এটা দ্বিতীয় ক্ষেত্রে আবার জলের আনুপাতিক ভাগ পেলাম এটা আর এটা পেলাম এবার তারা কি বলেছে তাদের সম যে উভয় মিশ্রণ মিশ্রিত করা হলে নতুন কি হবে তো নতুনটিতে আমি এখানে একবার করে দিচ্ছি যে অতএব যে এটার অনুপাত এটা করলে নতুন দুটাকে মিশ্রিত করে দিচ্ছি তাহলে এটা প্লাস করে দিচ্ছি এটা প্লাস করে দিচ্ছি তাহলে কী হবে নাইন সরি ফাইভ বাই নাইন যোগ চিহ্ন টু বাই থ্রি অনুপাত ফোর বাই নাইন যোগ চিহ্ন ওয়ান বাই থ্রি তো এখানে করি যে এটা লসাগ হবে নাইন নাইন উঠেছে পড়ে যায় ফাইভ পড়ে থাকবে তিন বা তিন ছয় পড়ে থাকবে এখানে আবার অনুপাত লসাও করলাম এখানে আবার এটা করি নয় তাহলে ফোর প্লাস থ্রি ঠিক আছে তিন ত্রিকে নয় তিন এক তিন বসালাম এবার এখানে নাইন নাইন কেটে যাবে কত পড়তে এখানে ফাইভ চিহ্ন সিক্স তাহলে এগারো হবে অনুপাত কত হচ্ছে চার আর তিনে হচ্ছে সাত তো আমাদের উত্তর হচ্ছে এটা এগারো অনুপাত সাত অপশন বি আমাদের অঙ্কের উত্তর তো বন্ধুরা আশা করি এই অঙ্কটি বুঝতে পেরেছ পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে